দর্শক, এইমাত্র পাওয়া খুবই গরম একটা খবর, সেটা হলো শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারে তাহলে গুটি কয়েক সন্ত্রাসী তো কোনো বিষয়ই নয়। ফাটা কৃষ্টর একটা ডায়লগ দিয়ে দিল প্রিয় দর্শক একজন শিক্ষার্থী। কে শিক্ষার্থী এমন গর্জন দিলে মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভাইরাল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে বলবো ভাই আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। শিক্ষার্থীদের যে কতটা পাওয়ার, কতটা বুলেটের মতো পাওয়ার, সেটা কিন্তু শিক্ষার্থী ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে বা দেখাতে মানে দেখাচ্ছেই। একের পর এক কিন্তু তারা মানে এমন কিছু কাজ করে যাচ্ছে যেটা মানুষ মানে স্বপ্নেও কোনো দিন ভাবেনি এরকম হয়তো বাংলাদেশে এরকম কাজ করবে কোনো মানুষ। প্রিয় দর্শক, চলুন এবার বিস্তারিত আপনাদেরকে জানাই, সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল, এই পেজটা আপনারা দয়া করে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই শিক্ষার্থী ও খুলনার অন্যতম সমন্বয়ক জহুরুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মধ্যে একটা সন্ত্রাসী বাহিনী অপতৎপরতা চালাচ্ছে। আমরা শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারি তাহলে এ ধরনের গুটি কয়েক সন্ত্রাসী আমাদের কাছে কোনো বিষয় নয়। শুক্রবার 9 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা সমন্বয়কারীদের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ KMP কমিশনারের মত বিনিময় সভায় একথা বলেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়মান আহমেদের সঞ্চালনায় সভায় প্রায় 19 জন সংগঠনের শিক্ষার্থী পুলিশ কমিশনারের সামনে তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। বিকেল 4টায় সভা শুরু হয়ে চলে প্রায় 7টা পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ অন্যান্য নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় সমন্বয়ক জহুরুল ইসলাম তানভীর বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো অতি দ্রুত সংশোধন করে মাঠে নামতে হবে। সারা দেশে যে সন্ত্রাসী আক্রমণ হামলা চলছে তা প্রতিরোধে পুলিশকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা খুলনা সদর থানার ওসি সহ যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছি তাদের বিরুদ্ধে অতি দ্রুত সময়ের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আপনারা অর্থাৎ পুলিশ মাঠে নামবেন এবং বাহিনীকে সংস্কার করবেন। এখানে কোনো ধরনের নয় ছয় আমরা বরদাস্ত করব না, আমরা আপনাদের পর্যবেক্ষণ রাখবো। প্রিয় দর্শক দেখছেন, ছাত্রদের ডায়লগ শুনছেন। আচ্ছা, আরও কথা আছে, আগে কিন্তু ভিডিওটা সেরে যায়েন না, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন। জহুরুল ইসলাম তানভীর আরও বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে হবে, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে। আমরা কোনো লিয়াজোভিত্তিক প্রশাসন চাই না, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পুলিশের ভূমিকা কী হবে তা স্পষ্ট করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, যদি সত্যিই আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষের ভালো চান, নিজেদের উন্নয়ন না করে জনগণের উন্নয়ন করতে চান, তাহলে আপনারা রাস্তায় আসুন, শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করুন, ময়লাগুলো পরিষ্কার করুন, আপনারা প্রমাণ করুন আপনারা দেশের জন্য আন্দোলনে ছিলেন। অত্যন্ত সুন্দর কথা বলেছে, যেটা কিন্তু আপনারা শুনলেন। সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, আমরা দেখতে চাই ভবিষ্যতে পুলিশ কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে অংশ নেবে না, তারা জনগণের পুলিশ হয়ে কাজ করবে। খুলনা জেলা ও নগরে পুলিশের কোনো রকম দুর্নীতি অনিয়ম করতে পারবে না। খুলনাকে সন্ত্রাসী মুক্ত ও চাঁদাবাজি মুক্ত ঘোষণা করতে হবে। কোনো পুলিশ যদি কোনো অপরাধীকে আশ্রয় দেয় তাহলে তিনি খুলনায় থাকতে পারবে না। আন্দোলনে আহত খুবই শিক্ষার্থী আল শাহরিয়ান বলেন, আমি প্রথম দিকে আন্দোলনের সঙ্গে তেমন যুক্ত ছিলাম না, যখন আমার কাছের বন্ধু মুগ্ধ আন্দোলনে মারা যায় তখন আমি বাসা থেকে প্রতিজ্ঞা করে বের হই, দেশকে স্বাধীন না করেই আমি ঘরে ফিরবো না। সেই থেকে আমি এখনও খুলনাতে আসি, বাসায় আমার এখনও যাওয়া হয়নি। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েট সমন্বয়ক ওমর ফারুক বলেন, কোটার মাধ্যমে চাকরি পাওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রবল সহযোগিতা করায় কুয়েট ভিসি এবং তার অনুগত্যদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। সেখানে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মিনহাজুল ইসলাম, পিপুল শাহরিয়ার, সাইফ নেওয়াজ, আরও অনেকে বক্তব্য রাখেন। সবার শেষ দিকে KMP-র কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, KMP-র থানায় সাধারণ কার্যক্রম শুরু হয়েছে,
প্রতি মাসেই সমন্বয়কদের নিয়ে কেএমপিতে একটি সভা হবে। প্রথমে থানাভিত্তিক পুলিশিং কমিটিতে আপনাদের প্রতিনিধিদের রাখা হবে। কয়েকদিনের মধ্যে ওয়ার্ড পর্যায়েও আপনাদের প্রতিনিধি থাকবে। কেএমপি কমিশনার বলেন, খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টার যাতে 24 ঘন্টা চালু থাকে এবং কোনো অজুহাত ছাড়া যাতে সেবা মেলে এখনই সে ব্যবস্থা করতে হবে। পুলিশ আর দলভিত্তিক বা লেজবুরিত্তি আচরণ করবে না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ব্রজলাল কলেজে প্রথমে অস্থায়ী ক্যাম্প, পরে স্থায়ী ক্যাম্প করব। কেএম কমিশনার আরও বলেন, যারা আইন শৃঙ্খলা বিঘ্ন করেছে তারা যে দলেরই হোক না কেন, আমরা আপনাদের সঙ্গে থেকে নির্মমভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা অন্যায় করে, তবু তাদের গ্রেপ্তারের আগে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলবো। প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন একজন শিক্ষার্থী কী গর্জনটা দিছে। তো এরকমই তো আমরা চাচ্ছি বাংলাদেশে, তাই না, যে গোটা বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাক, কেউ যেন কোনো কারোর দালালি করতে না পারে। পুলিশ হবে সাধারণ জনগণের বন্ধু, পুলিশ কেন সরকারি দালালি করবে, পুলিশ কেন এমপি মন্ত্রীর দালালি করবে, সে সাধারণ জনগণের পাশে থাকবে সবসময়, এটা আমরা সাধারণ জনগণ চাই। যেটা বক্তব্যগুলো আপনারা শুনলেন আমি সবগুলোর সাথে একমত, আপনারা একমত কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। নাসির অফিসিয়াল এই পেজটি দয়া করে ফলো করে দিন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।